এজন্য ইতিহাসের সেই মগের মূল্য। কথিত মালিকপক্ষের বর্গা চাষির দাবিদার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী হামলা করে গুঁড়িয়ে দিয়েছে ঘেরের বাঁধ। ক্রয়সূত্রে দাবিদার তয়েস ফকির পক্ষকে হটিয়ে নিয়েছে 4.5 বিঘা জমির দখল। বাধা দেওয়ায় নারী পুরুষ সহ একই পরিবারের 3 জনকে করেছে গুরুতর জখম। আমি এই 4.5 বিঘা জমি কিনেছি, এখন আমি চাষবাস করি, ধান চাল লাগাই খাই। বর্গা দ্বারা ওরা এসে জোর পূর্বে মারিয়ে ধরে আমার ছেলে মেয়ে বউ স্ত্রী ব্যাড়দে হসপিটালে ভর্তি করেছে। আমি ইনজেকশন জারি করেছি, সেই ইনজেকশন জারিয়ে ওরা মানতেছে না। ডাকপের তিলডাঙ্গা মশামারি এলাকায় আতিয়ার নজরুল গঙ্গের নেতৃত্বে নির্দয় ওই হামলাকারীরা নারী শিশুদের ও রেহাই দেয়নি। তারপর আমার ছোট ছেলেটা আমার গলা ধাক্কা দিয়ে ফেলাই দিছে, আমার ছেলেটা গলা ধরে ছেলে দিছে, আমার হাঁটুতে বাড়ি মেরেছে বিনিয়োগ আপনাদের, এর বিচার আপনাদের খুঁজে দিলাম। বর্গা চাষী ভাড়াটিয়া ওই লাঠিয়াল বাহিনীর হামলা মামলায় টিকতে না পেরে সম্পত্তির মূল মালিক বর্তমান মালিক পক্ষের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন। মানে বাবা তো সম্পত্তি 4.5 বিঘা জমি অন্য বর্গা করে, তারা আসলো মারপিট করে উঠে দেয়। মানে আমাদের মহিলাদের গলা ধরে ধাক্কা দিয়ে সহ্য না করতে পেরে এই জমিটা বছরখানিক হয়েছে বিক্রি করে দিয়েছি। গুরুতর আহত শিউলু বেগম দাকব হাসপাতালে চিকিৎসাধীন থেকে এ ঘটনায় 16 জনের নামে দাকব থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ভয়ে আতঙ্কে তয়েস ফকির পরিবার এখন গৃহবন্দী, এমন দাবি তার পুত্রের। আমার আব্বা 4.5 বিঘা জমি কিনেছে, এই জমি আমরা ধান লাগানো পরে তারা জোর করে কেটে নিয়ে গেছে, বেড়ি বাঁধ বাইন্দে পুকুর আছে, 2টা পুকুর আছে গেড়ে ভিতরে, তাতে মাছ ছাড়িছি। এর ভিতরে তারা কাইল গেড়ে আইসে আতিয়ার আতি শঙ্কার আসাবুর ওসাইন আমার স্ত্রী আমার ভাই বউ ছোট ভাই বউ আমার ভাইরে প্রচুর পরিমাণে মারপিট করেছে। করার পরেও তারপর ওরা আমার রাস্তায় বেরোতে দেয় না, আমাদের বাড়ি বিরিকেট দিচ্ছে। এখন আমি সরকারের কাছে এর উপযুক্ত বিচার চাই। অবৈধ ওই দখলদাররা এতটাই বেপরোয়া যে ভুক্তভোগীদের স্বজনরাও আছে হুমকির মুখে। বিয়ের জমি কিনেছে, এই জায়গায় বিয়ের বাড়ি বেড়াতে আইছিল, তারা তোতেভাবে আমার বাড়িওয়ালার নামে এসে কেস করে মামলা দিয়েছে। মামলা দেওয়ার পরে আমার বাড়িওয়ালা বাড়ি বেরোতে পারে না, বিয়ের বাড়ি আসতে পারে না, তারা এখন সাজা বসে রয়েছে, ওনারও মারপিট করবে। তারপর আমার বোন এখন বর্তমানে চালনা হাসপাতালে, তাই আমি আসছি যে কি কারণে কি জন্য মারলো। আমি একটা মুক্তিযোদ্ধা, আমি এটা দেখার জন্য আমি আসছি যে এদের কি অবস্থায়। আমি ভুক্তভোগী তয়েস ফকির পক্ষের কাছে দেখা যায় ওই জমির বৈধ দলিল সহ অন্যান্য কাগজপত্র, আছে স্থানীয় ইউনিয়ন পরিষদের দেওয়া সর্বসম্মত বৈধতা পত্র, তবুও থামছে না বর্গা চাষী পরিচয়ের ওই বাহিনীর হুমকি ধামকি। আইন আদালতের আদেশ নির্দেশ অদৃশ্য কারণে হচ্ছে না কার্যকর। ভুক্তভোগীরা এ ব্যাপারে ন্যায় বিচার প্রার্থনা করেছেন। আজগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, ডাকব, খুলনা।